কলকাতায় ফের আক্রান্ত পুলিশ, মাথা ফাটল চিতপুর থানার অ্যাডিশনাল ওসির। পুলিশ সূত্রে খবর, উত্তরবন্দর থানা এলাকার জ্যোতিনগর কলোনিতে বেআইনি মদের কারবারের খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। অভিযোগ এলাকায় পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে ইট বোতল ছুড়তে থাকে একদল যুবক। ইটের গায়ে মাথা ফাটে চিতপুর থানার অ্যাডিশনাল ওসি সচিন মণ্ডলের। তার মাথায় ছটি সেলাই পড়েছে। সিএমআরআই হাসপাতালে ভর্তি অ্যাডিশনাল ওসি। জখম হন আরো কয়েকজন পুলিশকর্মী। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। সর্বমঙ্গলা জেটিতে আক্রান্ত পুলিশ, আমরা দাঁড়িয়ে আছি সেই জেটির সামনে, যেটা অভিযোগ গতকাল রাত্রিবেলা। সূত্র মারফত পুলিশ আধিকারিকরা খবর পান যে এখানে বেশ কয়েকজন যুবক নেশা করছে। পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে যখন তারা ধরে ফেলেন তখন তাদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। এরপর যেটা জানা যাচ্ছে যে কমপক্ষে 50 থেকে 60 জন পুলিশকে ঘিরে ফেলে, এবং ঘিরে ফেলার পরে পুলিশকে যেতে দেওয়া হচ্ছিল না। পুলিশ আধিকারিকদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। শনিবার সকালে এলাকায় চাপা উত্তেজনা, বিভিন্ন এলাকায় টহল দেয় পুলিশ। রীতিমতো রণক্ষেত্রে চেয়ারা নেয় রাত 11টা নাগাদ চিতপুর থানার অন্তর্গত জ্যোতিনগর কলোনি। ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো সেই ছবি দেখাতে, যেটা দেখা যাচ্ছে যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, বোতল ছোড়া হয়, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় বাচ্চা শিশুদের বাচ্চাদের মেরে মেরে সব গাড়ি ভরে থানায় নিয়ে গেছে, এবং চিতপুর থানার অফিসাররা সব ভাঙচুর করেছে, মহিলাদের অত্যাচার করেছে। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি রানীগঞ্জে অশান্তির সময় বোমার আঘাতে গুরুতর জখম হন ডিসিপি। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবারে খাস কলকাতায় মাথা ফাটল অ্যাডিশনাল ওসি আবির দত্ত। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।